দেশের গণতন্ত্র রক্ষার জন্য সরকারকে পুনর্নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন এলডিপির সভাপতি অলি আহমেদ বীরবিক্রম। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 78তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, দেশের সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা সহ সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ মুক্ত করতে হবে। জিয়াউর রহমান প্রসঙ্গে তিনি বলেন, দেশে তিনি বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। অলি আহমেদ অভিযোগ করেন, নির্বাচন কমিশনারের সহায়তায় ভোট জালিয়াতির মাধ্যমে 5% ভোটকে 40% বানিয়ে সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাচ্ছে। বাস্তবতাটা কি আজকে দেশে, সেটা আমাদের উপলব্ধি করতে হবে। বাস্তবতা হলো দেশে কোনো গণতন্ত্র নেই, একটা নির্বাচন হয়েছে যেখানে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। এখানে বিএনপিকে 18 দলকে আমাদের মুভমেন্টকে অনেকে সমালোচনা করেছেন। আমি আপনাদেরকে বলবো, বেগম জিয়া সফল হয়েছে। সফল কীভাবে হলো? তিনি জনগণকে বলেছেন এই নির্বাচন বর্জন করেন, জনগণ বর্জন করেছে। 5% লোক, ম্যাক্সিমাম 5% লোক এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখানে গণতন্ত্র নাই। গণতন্ত্র থাকলে আজকে হাসিনাকে ভোট জালিয়াতি এবং ভোটবিহীন নির্বাচনে প্রধানমন্ত্রী হিসাবে আখ্যায়িত করা হতো না। তিনি নিজেও জানেন, এখন যে মন্ত্রিসভার সদস্যরা আছে, মাননীয় সংসদ সদস্যরা আছে, তারা সকলে জানেন জনগণের নির্বাচিত প্রতিনিধি তারা না, তারা দলীয় মনোনীত প্রতিনিধি এবং তারাই দেশের নেতৃত্ব দিচ্ছে। তাদের পক্ষে এই দেশ শাসন করা, এই দেশের নেতৃত্ব দেওয়া এটা সম্ভব না। তারা সকলে এটা উপলব্ধি করেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা সবাই আপনাকে সহযোগিতা করব।